বাংলাদেশ ল্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। সকালে গাজীপুরের রোভার স্কাউট মিলনায়তনে মোহাম্মদ মাহ আলমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সেখানে এনামুল হক পলাশকে সভাপতি, আবদুল্লাল মামুনকে মহাসচিব এবং মোহাম্মদ জাহিদুল আলম জাহিদকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ ল্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এছাড়া অনুষ্ঠানে লুৎফর কবির, রোকন, মোহাম্মদ ফরহাদ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।